অনুশীলনে স্পিনারদের ব্যাকআপ লেংথ বলে নাইম শেখ যেভাবে রিয়্যাক্ট করছিলেন সেটাই সহকারী কোচ নিক পোথাসের নজরে এসেছিল। কোন বল কোন লাইনে পড়লে কোন শট খেলতে হবে বাহাতি ওপেনারকে পোথাস সেটাই বোঝাচ্ছিলেন। শেখ মেহেদীদের অর্থাৎ স্পিনারদের বল যখন অফ স্টাম্প বা মিডল স্টাম্পে পড়বে তখন যেমন পুল বা গ্লান্স করা যাবে, লেগ মিডলে বা একদম পায়ের ওপরের বল চাইলে প্যাডেলও করা যাবে, ঠিক একইভাবে বল যখন লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাবে সেই বল অহেতুক খেলার চেষ্টা করা যাবে না, কারণ ছেড়ে দিলেই ওয়াইড মিলবে, মিলবে একটা অতিরিক্ত রানও। খুবই সহজ সাধারণ ব্যাপার, ক্রিকেটের ভাষায় একে গেম অ্যাওয়ারনেস বলে, অর্থাৎ ম্যাচে মাথা খাটানো, সঠিক সময়ে সঠিক বলে সঠিক শট খেলা, সর্বোপরি যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রেই সচেতন থাকা। ব্যাটারদের ক্ষেত্রে এই গেম অ্যাওয়ারনেস আরও বেশি জরুরি, কারণ বোলার ফিল্ডারের কাছে অনেক সুযোগ থাকলেও ব্যাটারের সুযোগ একটাই, একবার ভুল করলেই গন। গেম অ্যাওয়ারনেস এমন একটা ব্যাপার যা মাঠে কাজে লাগাতে হবে নির্দিষ্ট ক্রিকেটারকেই, যা দুনিয়ার সেরা কোচও ধরে বেঁধে শেখাতে পারবেন না। কোচরা শুধু বলতে পারবেন কোন বলে কোন ধরনের শট খেলা যেতে পারে রিস্ক ফ্রিভাবে। এমন না যে নাইমের গেম অ্যাওয়ারনেস নাই বা খুবই কম, কিন্তু প্রিমিয়ার লিগে হায়েস্ট রান করলেও সেই টুর্নামেন্টে বেশ কয়েকবার এই ব্যাপারটা নিয়ে বকা পর্যন্ত দিয়েছেন এই বাহাতির ক্লাব কোচ খালেদ মাহমুদ সুজন। কারণ 932 রান করা নাইমের নামের পাশে একটা সেঞ্চুরি আর 10-10টা ফিফটি, একটু সচেতন হলে তো সেঞ্চুরির সংখ্যা আরও বাড়ত। ভালো সেন্সেবল আমি মনে করি, কিছু সময় যেমন লাস্ট ইয়ার আমার কাছে অনেক বকা খাইছে, মানে অনেকগুলো ম্যাচে আমার মনে হয় আপনি যদি স্কোর কার্ড দেখেন 70-85 করে আউট হয়েছে, সেগুলো আমি খুব রাগ করতাম। হ্যাঁ, তো আমি বলতাম যে 100 হয় না কেন, এগুলো এত ওভার বাকি, তাপ করে মায়ের আউট হয়ে যাচ্ছে। তো একটু অ্যাওয়ারনেসে যে বলবো না যে একদম 100% অ্যাওয়ারনেস, খুব ভালো, মানে প্রবলেম আছে, যেমন যেমন সেট হয়ে আউট হয়ে যায়, এটা লাস্টে একটা কারণও হইতে পারে। আমি এটাও বলি, আমরা ব্যাক টু ব্যাক অনেক ম্যাচ খেলছি, টায়ার্ডনেসটা ছিল, গরম ছিল অনেক, এটা হইতে পারে। বাট ইন্টারন্যাশনাল তো এইসব এক্সকিউজ দিলে চলবে না ভাইয়া, ওয়েন ইউ স্কোর 70 ইউ মাস্ট স্কোর 100, বিগ 100 না, এটাই তার কারণ। যেদিনকে আমরা একটা টপ অর্ডার থেকে একটা বড় 100 হয় তাহলে এটা প্রত্যেক বিল্ডারের জন্য ইজি হয়ে যায় টু উইন আ গেম। আসলে লম্বা রান করা, বড় রান করা, ডিপ পর্যন্ত ব্যাটিং করা তখন ইজি হয়ে যায়। ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাধারণত টেকনিক্যাল বিষয়াদি নিয়ে খুব বেশি কাজ কোচরা করেন না, বরং ট্যাকটিক্সে এখানে প্রাধান্য পায় বেশি। অর্থাৎ কোন সিচুয়েশনে কোন ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে হবে কোচরা সেটা বুঝিয়ে দেন, বাকি কাজ নাইমদেরই করতে হয়, করতে হবে, কারণ ড্রাইভিং সিটে তারাই বসেন। আফনান পিয়াল, অলরাউন্ডার।